আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকায়ত সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরাতুল অ্যান আমের সাতান্ন এবং আটান্ন রং আয়াত এটি সাত পাড়ার তেরো পৃষ্ঠার শেষ চার লাইন আজকে আমরা শিখবো আবার বলছি হাফিজে কোরআন শিব থেকে যদি আপনারা খুঁজেন সাত পাড়ার তেরো পৃষ্ঠার শেষ চার লাইন আজকে আর ভিডিওতে আমরা শিখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর একটি লাইক আশা করছি আর চেষ্টা করবেন যদি সময় থাকে নিজের টাইম লাইনে শেয়ার করার জন্য যেন অন্য ভাই বোনেরা যারা কোরআন শিখতে চায় ভিডিওগুলো দেখে সহজেই শিখে নিতে পারে তো চলুন শুরু করা যাক কফ ক ক থেকে কৌল অ্যালিফ নুন জের ইন গুন্না করব নুন ইয়া ইয়াজে নি এক লিফ টানব গুন্না করবে এই জন্য নুনে মিমে তাস হলে গুন্না করতে হয় এটা আমরা মনে রাখব আর টানতেছি জের এর বাম পাশে জজমলা ইয়া আছে এই জন্য কুল ইন নি আইন সবর আলাম ইয়া খরা সবর লা ক্লিফ টানতে হবে আলা বা ইয়া সবর বাই ইয়া জের ই বাই নুন সবর না বাই না তামিম দুই সে তিম গুননা করবো থিম মিম রাজের মেয়র রব রব মেয়র রব বাইয়াজের বিকেল টানতে হবে মেয়র রব বি এখানে কেন টানবো ঠিক এই জায়গাটার মতো এখানেও আছে জেরে বামপাশী ইয়া আর এখানে আমরা গুননা করবো এই জন্য উইনার পরে মিম আসছে এটি দমে বাগুন হবে

বাসের বি হা খেরাসের হি বিহি এখানে অফিস চিহ্ন আছে তোমরা এখানে অফ করলে হাসাকিন হবে বিহি টানটার থাকবে না উচ্চারণ হবে কোল ইন আলা আই ল্য বেন এ থিম বি উয়া ক্যাবে বে তুম বি মি মা লিফসে ওর ম্যাক লিফ্ট টানতে হবে জবরে বাপসে খালি লিফ্ট থাকলে হয় আইন নোন সের আইন গুন্যা করতে হবে নোন সেকেন্ডের পরে আইন আসছে এটা এক কন্যা এখফা নিয়ে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন দালিয়া সে দি এক হবে দি মিম আলিফ সাবর মা এক লিফ টানব তাসিন যাব তস তা আইন সাব তা মস তেস্তা জিম সে জি লাম ও পেশলু জিলু নুন সাবর না জিলু লামে টানবো পেশে বাম পাশে হলো ও এই জন্য বাজের বি হা খারাজের হি বি হি এখানে অক্ষে চিহ্ন আছে আমরা এখানে অক্ষ করবো হা সাকিন ঠিক এই জায়গাটার মতো একসাথে পড়ে শোনাচ্ছি এসব জায়গায় চাইলে মিলেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই আলিফসের এ নুন লামসেন নীল ই নীল হ্যা ক্যাফ পেশ হুক মিম পেস ইনিল হুক মু আলিফ লামসের ইলাম লাম আলিফসা বল্লা ইাম লামসের লিল লাম খার্লা লিল্লা এখানে জবরে বাম পাশে খালি আলিপাসে এই জন্য টানছি আর এখানে খারা জবর আছে এই জন্য টানলাম হাজের হি লিল্লা হি আয়াতের এখানে অক্ফে চিহ্ন আছে আমরা এখানে অক্ফো করবো অক্ফো করলে হা সাকিন হবে

হ ইয়ে যাবো হই হ মোটা হবে বাতাস থাকবে রয়্যাল এমফিল্ড অ রোল হই অ রোল ফ্যা খেরা যাবো হবে অসযোই ফ্যা অবশ্যই লামিআজ এ লি টানতে হবে নুন ফ অস না এতে শেষ নুন স্যাকিন হবে এখানে টানতে হবে তিন লাইফ এখানের যে নিয়ম সেটাই জেরেম এম্পাসের জেস লেয়া থাকলে এক হয় এখন তার পরের গিয়ে হয়ে হয়েছে এখন এই অ্যাকলিফটনটা তিন লিফে পরিণত হয়ে যাবে

दालिया से दी अकलिफ टनता हे दी मिमालिशोर मैं तस इन जब तस् मै तस्ता इन सबोता तस्ता जिम से जी लमो पेशलू में नून सब मै तस्ता जी लू नी हाखिर ही भी ही बिही लमसबल्लाफ पेशको बौद्ध से उई लाक

عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم ولم سبر ولم كرسب الله بشو الله ألف عن سبر أع لم سبر لا من بشم أعلم والله أعلم بالظاهر بالله كرسب الله بالله ল্যামসেল্লি মি মিয়াসের মি টানতে হবে নুনস না বিউ ল লিমি ন্য আর এত সে করবো হবে এখানে টানতে হবে তিন আলি এখানে যে নিয়ম ছিল এখানে যে নিয়ম ছিল এখানে ঠিক একই নিয়ম ভল্ল হু অ্যা লে দর্শক অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য